সারের কালোবাজারির বিরুদ্ধে নওদার কৃষক সংগ্রাম কমিটির মিছিল পাটিকাবাড়ি বাজারে, দেখুন। ৩০ টাকায় কিন্তু ইউরিয়া কিন্তু পাচ্ছে, তেমনি ভাবে অন্যান্য সার গুলো ডিএপি বলুন, অন্যান্য সার বলুন, গত বছরের তুলনায় আমরা এবছর 6-700 টাকা কম পাচ্ছি। কিন্তু এখনো আমরা পুরোপুরি সারের কালোবাজারি বন্ধ করতে পারিনি। আমরা যেদিন সরকারকে বাধ্য করাতে পারবো, প্রশাসনকে আন্দোলনের ভাষা দিয়ে বোঝাতে পারবো, সেই দিন বন্ধ হবে। তাই সমস্ত চাষির কাছে আবেদন, আপনারা সংঘবদ্ধ হন, এই আন্দোলনকে আরো শক্তিশালী করুন। আমরা আজকে নওদা কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে পাটিকাবাড়ি বাজারে সারের কালোবাজারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করলাম। আপনারা নিশ্চয় জানেন, গত এক বছর যাবত আমরা নওদা কৃষক সংগ্রাম কমিটি গড়ে তুলে সারের কালোবাজারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছি। এই আন্দোলনের ফলে সারের কালোবাজারিটা কিছুটা কমলেও এখনও সম্পূর্ণ কিন্তু কালোবাজারি বন্ধ হয়নি। উল্টে এডিএ ম্যাডাম এবং সারের কালোবাজারিরা তাদের যৌথ উদ্যোগে তারা সারের কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করেছে, ফলে আমরা পাটিকাবাড়ি অঞ্চল, চাঁদপুর অঞ্চল, বালি 1-2 এই সমস্ত অঞ্চলের চাষিরা আজকে পেঁয়াজ চাষ করতে গিয়ে আমাদের যে প্রয়োজনীয় সার সেই সারগুলো পাচ্ছি না, ইউরিয়া পাচ্ছি না, 10-26 পাচ্ছি না, এই ধরনের সারগুলো কিন্তু আমরা পাচ্ছি না। আজকে আমাদেরকে নদিয়াতে যেতে হচ্ছে কিনতে, সেখানেও কালোবাজারে চলছে, ফলে এটা নিয়ে আজকে আমাদের বিক্ষোভ মিছিল আমরা আজকে সংগঠিত করেছি। আমরা দাবি তুলেছি এই নওদার মাঠগুলো, যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো বর্ষার সময় হাঁটার উপযোগী থাকে না, সেখানে একহাঁটু কাদা হয়, ফলে এই রাস্তাগুলোকে পাকা করতে হবে, চাষির পাটপচারের স্থায়ী সমাধান করতে হবে। নওদার উপকে সরকারি ব্যবস্থাপনায় কোনো সেচের ব্যবস্থা নেই, ফলে এখানে জলসেচের ব্যবস্থা সরকারি ব্যবস্থাপনায় করতে হবে। এবং সর্বোপরি আমাদের যে জেসিআইগুলো আছে নওদাতে, সেখানে চাষির কাছ থেকে পাট কেনার সময় 6-8 কেজি অন্যায়ভাবে ধলতা নেওয়া হয়, মানে বাড়তি নেওয়া হয়, এটা কিন্তু সরকারি নিয়মে নেই, ফলে এরা অন্যায়ভাবে এটা নিচ্ছে। আমরা এটা বন্ধ করার দাবি তুলেছি। ওই জেসিআইগুলোতে যে মুটি থাকে, যারা পাটটাকে গাড়ি থেকে খালাস করে, তারা চাষির কাছ থেকে বস্তা পিছু 25-30 টাকা চার্জ নেয়, এটাকে বন্ধ করার আমরা দাবি তুলেছি। আর জেসিআইগুলো কী করে, ওই ফড়ে দালালদের কাছ থেকে গাড়ি গাড়ি পাট কেনে, চাষির কাছ থেকে তারা সরাসরি পাট নিতে আপত্তি করে, নানান ধরনের অজুহাত দেখানো হয়, ফলে আমরা দাবি তুলেছি চাষির কাছ থেকেও সরাসরি পাট কিনতে হবে, দালাল চক্র বন্ধ করতে হবে, এই দাবিতে আজকে আমাদের বিক্ষোভ মিছিল। কোথায় বিক্ষোভ মিছিল করলেন? আজকে আমরা নওদার পাটিকাবাড়ি অঞ্চলে এই বিক্ষোভ মিছিল সম্পন্ন করেছি। আপনার নাম? আমার নাম ইন্তাজ আলী, নওদা কৃষক সংগ্রাম কমিটির সহসম্পাদক। অবিলম্বে সারের কালোবাজারি বন্ধ করে মার্কি মূল্যে সার বিক্রি করতে হবে, চাষির প্রয়োজনে সমস্ত প্রকার সার সরবরাহ করতে হবে, এই দাবিতে বিক্ষোভ চলছে। কৃষক সংগ্রাম কমিটি মাঠের রাস্তাগুলোকে পাকা রাস্তা নির্মাণ করতে হবে, চাষির সঙ্গে পাট কেনার সময় ধলতা নেওয়া হচ্ছে, জেসিআই কর্তৃপক্ষ জবাব দাও, প্রশাসন জবাব দাও, অবিলম্বে সারের কালোবাজারি বন্ধ করতে হবে, সারের কালোবাজারি বন্ধ করে সমস্ত প্রকার সার চাষীকে দিতে হবে, সারের কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করা হচ্ছে কেন এগিয়ে জবাব দাও, প্রশাসন জবাব দাও, অবিলম্বে সারের কৃত্রিম ক্রাইসিস বন্ধ করো, চাষির পর্যাপ্ত সার চাষীকে সরবরাহ করতে হবে। শিবনগর বাস স্ট্যান্ড শাকিল বস্ত্রালয়ের আরও একটি নতুন প্রতিষ্ঠান শাকিল বস্ত্রালয়, জিন্স শোরুম অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম, পাটিকাবাড়ি বানকোপাড়া, নওদা মুর্শিদাবাদ। এখানে পাবেন প্যান্ট, শার্ট, টি শার্ট, শেরওয়ানি, কুর্তা, পাঞ্জাবি, ব্লেজার, এছাড়াও মেয়েদের জন্য পাবেন সায়া, ব্লাউজ, নাইটি, ওড়না ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, সুলভ মূল্যে বিবাহের বাজার করা হয়।
প্রোভাইডার লালটু মণ্ডল, মোবাইল নম্বর 9609048791 অথবা 9609554065। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।